একটি সরকারি হসপিটালেতে একাধিক ভিন্ন ধরনের পোস্টে নিয়োগের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হল জানিয়েছে যে ভিন্ন ধরনের পোস্টেতে নিয়োগের জন্য বেতনের ক্রমও আছে ভিন্ন ভিন্ন আর যে হসপিটালেতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হল সেটি হচ্ছে সিএনসিআই বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা এই সিএনসিআই তে নিয়োগের জন্য বেশ ঘন ঘন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি তার ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি আজকের এই নতুন বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করে দিতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট টি স্থির করে দিয়েছে টোয়েন্টি সেকেন্ড অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি সুতরাং মাঝখানেতে খুব বেশি দিন সময় দেয়নি সুতরাং যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং কমপ্লিট ইনফরমেশন দেখে নেওয়ার পরে অনলাইনেতে অ্যাপ্লাই করে দিন নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম নিউজ যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এর পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যাক গত দু তিন দিন ধরেই এই বেশিলের পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা হবে সেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে প্রথমেতেই দেখুন এটা রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অর এম্পানেলমেন্ট অফ ফলোয়িং ম্যান পাওয়ার পিওরলি আউটসোর্স স্পেসিস ফর ডিপ্লয়মেন্ট ইন দা অফিস অফ দ্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই কলকাতা একাধিক পোস্টে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রথমেই যে পোস্টের কথা উল্লেখ করে দিয়েছে সেটি হচ্ছে সি আর্ম টেকনিশিয়ান একটি শূন্য পদে নিয়োগ হচ্ছে যে ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে আপনারা বেতন পাবেন এবং এভালুয়েশন ক্রাইটেরিয়া হিসেবে রাখা হয়েছে বিএসসি অনার্স ইন রেডিওথেরাপি অথবা ডিপ্লোমা ইন রেডিওথেরাপি টু দ্বিতীয় পোস্টটি দেখব তার আগে দেখে নেব গুরুত্বপূর্ণ বিষয়টি অর্থাৎ শেষ তারিখটি যেটি আমি আগেই উল্লেখ করে দিলাম আপনাদেরকে যে বাইশ দুই দু এর আগে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করে দিতে হচ্ছে এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই বেসিল রেজিস্ট্রেশন পোর্টাল বলে হাউ টু সেকশনটি ভালোভাবে চেক করুন স্টেপ স্টেপ বাই কমপ্লিট ইনফরমেশন শেয়ার করা আছে এর মধ্যে আর অনলাইনেতে অ্যাপ্লাই করার সময় যদি কোনো রকম প্রবলেম ফেস করেন আপনারা এই উপরের দেওয়া কন্ট্যাক্ট করতে পারেন অথবা যদি অন্য কোনো রকম কোয়ারি থাকে আপনারা তার নিচে দেওয়া এই ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বারতে কন্ট্যাক্ট করতে পারেন তো আসুন আজকের দ্বিতীয় পোস্টটি দেখে নেওয়া যাক চটপট দু নম্বরেতে যে পোস্টের কথা উল্লেখ করেছে সেটি হচ্ছে পেশেন্ট কেয়ার কোয়ার্ডিনেটর রেডিওলজি একটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং আঠারো টাকা করে আপনারা বেতন পাবেন এক্ষেত্রে যোগ্যতা হিসেবে লাগছে ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি উইথ ওয়ান ইয়ার অফ এক্সপেরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড সাথে করে এক্সপেরিয়েন্স ইন দ্য পোস্ট অফ মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট উইল বি প্রেফারেবল আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির মাধ্যমে পয়েন্ট ওয়াইজ শেয়ার করা রয়েছে যদি আপনি এলিজিবল হন বা আপনার যদি ইন্টারেস্ট থাকেন আপনি যদি অ্যাপ্লাই করতে চলেছেন এই সমস্ত বিষয়গুলিকে থেকে ভালোভাবে চেক করুন এবং তারপরে অ্যাপ্লাই করুন আর এই অফিসিয়াল পিডিএফটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোডও করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে চ্যানেলেতে যদি নূতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুল কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করতেই থাকি চ্যানেলে তো আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য করবাই এবং সকলে ভালো থাকবেন